আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোচনা করব আয়নিক যুগের বিদ্যুৎ পরিবহন বা আয়নিক যুগের বিদ্যুৎ পরিবাহিতাকে নিয়ে। এখন কথা হচ্ছে যে আয়নিক যুগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যুগ বিদ্যুৎ পরিবহন করে না। এখন আয়নিক যুগ কি কারণে বিদ্যুৎ পরিবহন করে আর এটা কিভাবে হয়, এটাকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। এখন আয়নিক যুগ যে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এখন এটা বোঝার আগে আমরা যদি বুঝে নেই যে বিদ্যুৎ পরিবহন আসলে কি। বিদ্যুৎ পরিবহন মানে হচ্ছে যে তোমার প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস থাকা লাগবে। মানে এটা ঘটনা হচ্ছে কি যে তোমার বিদ্যুৎ পরিবহন মানে হচ্ছে ইলেকট্রনের পরিবহন। মানে ইলেকট্রন যেদিকে পরিবহন হবে বিদ্যুৎ তার ঠিক বিপরীত দিকে। এখন ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে যায় তাহলে বিদ্যুৎ যাবে কি তার বিপরীত দিকে, মানে কারেন্ট মানে আই এর মান কোথায় যাবে তার বিপরীত দিকে। এখন ইলেকট্রন যদি চলাচল না হয় তাহলে কিন্তু তার বিদ্যুৎ পরিবহন হবে না। এখন ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এখন যদি তোমাদেরকে এটা যদিও চলতড়িতের পড়া, তারপর যদি আমি তোমাদেরকে একটু বুঝাই যে মনে করো এখানে একটা সার্কিট আমি আঁকলাম, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। তো এখান দিয়ে কারেন্টটা যখন ফ্লো হবে, দেখো একটু খেয়াল করো, এই প্লাসের থেকে এই মাইনাসের দিকে কি যাবে, এই মাইনাসের দিকে কারেন্টটা যাবে। মানে এদিক থেকে ঘুরে ঘুরে এদিক থেকে ঘুরে ঘুরে একদম আবার এখানে এসে পৌঁছাবে। এখন কথা হচ্ছে যে এটা কি কারণে এদিক থেকে এইদিকে গেল, ঠিক আছে। এখন দেখো এখানে কি, এখানে হচ্ছে তোমার ইলেকট্রন কোন জায়গায় বেশি। আমরা জানি যে এখন যদি এরকম হয় যে এখানে একটা পাত্র রাখা আর এখানে আরেকটা পাত্র রাখা, ঠিক আছে। এখন এই দুইটা পাত্রের ভিতরে যদি এখানে যদি একটু বেশি পানি রাখা থাকে আর এখানে যদি একটু কম পানি রাখা থাকে, আর এইটাকে যদি অ্যাডজাস্ট করা হয় কোন একটা নলের মাধ্যমে, তাহলে কিন্তু বেশি পানির জায়গা থেকে কম পানিতে পাত্রতে পানি স্থানান্তরিত হবে। ঠিক সেরকম তুমি যদি চিন্তা করো যে এখানে ইলেকট্রন যে জায়গায় বেশি, ইলেকট্রন বেশি জায়গা থেকে কম জায়গার দিকে ইলেকট্রন ধাবিত হবে। অর্থাৎ এখানে দেখো তুমি যদি বলো যে এখানে কিন্তু ইলেকট্রন বেশি এখানে ইলেকট্রন কম, এটার কারণ কি এটাও কিন্তু বোঝানো যাবে। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমি যদি বলি ক্লোরিন আরটা হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন দেখো এই ক্লোরিনের বেলায় ক্লোরিনের এই ইলেকট্রন কিন্তু 17ই, কারণ আমরা জানি কোনো মৌল যখন আধান অবস্থায় না থাকে তখন তার পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। তার মানে এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 15, ইলেকট্রন সরি পারমাণবিক সংখ্যা 17, আবার ইলেকট্রন সংখ্যাও 17। কিন্তু এখানে এই ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে গেছে 17 আর আরেকটা গ্রহণ করছে, তার মানে এখানে কিন্তু 18 হয়ে গেছে। তো এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা বেশি, তার মানে যখন এটা মাইনাস অবস্থায় আছে তখন একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, তার মানে যখন যেখানে মাইনাস থাকবে তো ওইখানে হচ্ছে ইলেকট্রন বেশি থাকে। তো এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তার মানে এখানে হচ্ছে ইলেকট্রন বেশি থাকবে বা ইলেকট্রনের আধিক্য বেশি থাকবে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন কম থাকবে। তো এই ইলেকট্রন বেশি জায়গা থেকে এই কম জায়গার দিকে চলে যাবে, তো ইলেকট্রনের প্রবাহটা বা ইলেকট্রনের ফ্লোটা হবে এই দিক থেকে এই দিকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহটা হবে ঠিক তার বিপরীত দিকে। কারণ আমরা জানি যে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে মানে তড়িৎটা প্রবাহিত হয়। এখন কথা হচ্ছে যে আমরা যে আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিত পড়াচ্ছি, তো আয়নিক যৌগের ভিতরে কি থাকে, যেমন আমি যদি নেই যে সোডিয়াম ক্লোরাইড একটা কি যৌগ, একটা আয়নিক যৌগ, তো সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড কে ভাঙলে কি পাওয়া যাবে, দেখো এখানে পাওয়া যাবে যে সোডিয়াম প্লাস আর পাওয়া যাবে ক্লোরিন মাইনাস। এখানে কিন্তু অবশ্যই ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, কারণ এটা তো একটা আয়নিক যৌগ, একজন দান করে একজন গ্রহণ করে। এগুলো কিন্তু তোমাদেরকে আমি বিগত ভিডিওগুলোতে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। এখন দেখো এখানে কিন্তু প্লাস মাথা এবং মাইনাস মাথা আছে, এই কারণে এটা যখন মানে তোমার মানে এটা কঠিন অবস্থা থাকে তখন কিন্তু আবার বিদ্যুৎ পরিবহন করে না। এটার কারণ কি, মানে যখন একটা পাত্রের ভিতরে কিছু সোডিয়াম ক্লোরাইড রাখা হবে গলিত অবস্থায়, হ্যাঁ, তখন কিন্তু তোমার এগুলা কি হবে, তখন কিন্তু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এই অবস্থা থাকবে। মানে সোডিয়াম প্লাস থাকবে আবার ক্লোরিন মাইনাস থাকবে, এটা কখন, যখন এটা গলিত অবস্থায় আছে বা একুয়াস অবস্থায় আছে, জলীয় দ্রবণে গলিত অবস্থায় যখন থাকবে তখনই কিন্তু তোমার এরকম প্লাস মাইনাস অবস্থা থাকবে। আর যখন এটা সলিড অবস্থায় আছে তখন কিন্তু এটা প্লাস মাইনাস অবস্থায় থাকবে না। তো যেহেতু সলিড অবস্থা থাকলে এখানে প্লাস মাইনাস অবস্থা থাকে না, আর এই কারণে কি হয় যে প্লাস মাইনাস থাকার না কারণে কঠিন অবস্থায় এটা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তোমার গলিত অবস্থায় এটা কি করে বিদ্যুৎ পরিবহন করে, কারণ এখানে ইলেকট্রনের যেহেতু ফ্লো হয়, আর ইলেকট্রনের ফ্লো হলে কি হবে তোমার বিদ্যুৎ পরিবহন করবে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আয়নিক যৌগগুলো কি হয়, আয়নিক যৌগগুলো হচ্ছে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে আর সমযোজী যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে না। এক্ষেত্রে দেখা যায় যে লবণ, লবণ এটা সোডিয়াম ক্লোরাইড কে একটা খাবার লবণ, তো সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে কিন্তু তোমার গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন হবে, কিন্তু চিনি, ঠিক আছে, তো চিনির ভিতর দিয়ে কিন্তু আবার তোমার বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কি চিনি হচ্ছে একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগে যেহেতু ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত থাকে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় ওইখানে কি হয় না বিদ্যুৎ পরিবহন হয় না। আমি আশা করছি যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো সামনে এরকম আর কি কি ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।